আলাইকুম সবাইকে। আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে তোমাদের জুওলজি পঞ্চম চ্যাপ্টার, শ্বসন ও শ্বাসক্রিয়া। এখন শ্বসন ও শ্বাসক্রিয়া, প্রথমে এখানে দুইটা শব্দ আছে, শ্বসন এবং শ্বাসক্রিয়া। তাহলে শ্বসন হচ্ছে একটা প্রসেস। শ্বসন বলতে সবার মধ্যে, মানে আমরা সবাই নর্মালি যেটা চিন্তা করি, শ্বসন মানে কি? শ্বসন মানে হচ্ছে গিয়ে আমরা যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিচ্ছি এবং পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করছি, এই প্রক্রিয়াটাকেই হচ্ছে আমরা বলি শ্বসন। এখন এই শ্বসন প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে? এই যে আমাদের নিঃশ্বাস ত্যাগ এবং এই যে আমাদের প্রশ্বাসটা গ্রহণ, এবং এরপরে আমাদের কোষের ভিতরে একটা প্রক্রিয়া সংঘটিত হয়, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অন্তঃশ্বসন। এই প্রক্রিয়া দুইটা মিলেই হচ্ছে গিয়ে কি আমাদের শ্বাসক্রিয়া। তাহলে শ্বাসক্রিয়ার ভিতরে আমরা হচ্ছে গিয়ে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে গিয়ে আমাদের প্রশ্বাস কার্যক্রম এবং আরেকটা হচ্ছে গিয়ে আমাদের নিঃশ্বাস কার্যক্রম। এবং এই যে শ্বসন, শ্বসনের মধ্যে কিন্তু শ্বসন দুই প্রকার, একটা হচ্ছে গিয়ে অন্তঃশ্বসন, একটা হচ্ছে গিয়ে বহিঃশ্বসন। তাহলে আমি যদি এখানে শ্বসন জিনিসটা কি সেটা যদি একটু ব্যাখ্যা করি, তাহলে দেখো যে শ্বসন বলতে প্রধানত আমরা যে জিনিসটা বুঝবো, যে শ্বসন বলতে আমরা বুঝি যে আমাদের দেহ যে প্রক্রিয়া ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিবে এবং আমাদের দেহের প্রয়োজনীয় অক্সিজেনটা হচ্ছে গিয়ে কি গ্রহণ করবে, তাকেই আমরা বলি হচ্ছে শ্বসন। এখন এই যে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইডটা কোথায় উৎপন্ন হচ্ছে? অবশ্যই আমাদের কোষে উৎপন্ন হচ্ছে, তাই না? আমাদের কোষ, আমরা জানি যে আমাদের কোষের মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় এবং এর ফলে হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এবং আমরা এটাও জানি যে কার্বন ডাইঅক্সাইড আমাদের দেহের জন্য হচ্ছে গিয়ে কি ক্ষতিকর, এবং এই কার্বন ডাইঅক্সাইডটা এর জন্য আমরা কি করি, নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিই এবং আমরা হচ্ছে অক্সিজেনটাকে গ্রহণ করি। এবং এই যে অক্সিজেনটা আমরা গ্রহণ করছি, এই অক্সিজেনটা কিন্তু কি করে আমাদের রক্তের মাধ্যমে সমগ্র দেহে হচ্ছে গিয়ে পরিবাহিত হয়। তাহলে এই যে রক্তের মাধ্যমে সারা দেহে অক্সিজেনটা পরিবাহিত হলো এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিলাম, এই টোটাল প্রক্রিয়াটাই কিন্তু কি শ্বসনের অন্তর্গত। এখন শ্বসনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গিয়ে কি এক্সটার্নাল রেসপিরেশন, এবং আরেকটা হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। এখন এক্সটার্নাল রেসপিরেশন কি আর ইন্টারনাল রেসপিরেশনটা কি? এক্সটার্নাল কথা শুনেই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে গিয়ে কি বহিঃশ্বসন, আর ইন্টারনাল রেসপিরেশন কি এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে গিয়ে কি অন্তঃশ্বসন। এখন আসলে অন্তঃশ্বসনটা কি আর বহিঃশ্বসনটা কি? বহিঃশ্বসন বলতে আমরা সেই অংশটাকেই বুঝি যে আমরা এই যে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিচ্ছি দেহের বাইরে এবং এই যে অক্সিজেনটাকে দেহের বাইরে থেকে গ্রহণ করছি, এই জিনিসটা হচ্ছে কি এক্সটার্নাল রেসপিরেশন বা বহিঃশ্বসনের অন্তর্গত। তাহলে অন্তঃশ্বসন কি? অন্তঃশ্বসন হলো এই যে অক্সিজেনটাকে আমরা গ্রহণ করলাম, সেই অক্সিজেনটা কিন্তু পরবর্তীতে কি করবে আমাদের রক্তের মাধ্যমে বিভিন্ন কোষে হচ্ছে গিয়ে ছড়িয়ে পড়বে। মনে করো এটা আমাদের হচ্ছে গিয়ে রক্তনালী, এই রক্তনালী দিয়ে অক্সিজেন হচ্ছে গিয়ে রক্তের মাধ্যমে বিভিন্ন কোষে ছড়িয়ে পড়ছে। এবং এখানে মনে করো একটা কোষ আছে, এই কোষটার ভিতরে হচ্ছে গিয়ে কি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। কেন উৎপন্ন হয়েছে? কারণ কোষের ভিতরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে এবং তার ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এখন এই যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবার পর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, এই কার্বন ডাইঅক্সাইডটাকে দেহের বাইরে বের করে দেওয়ার প্রয়োজন, তাই কোষটা কি করবে এই কার্বন ডাইঅক্সাইডটাকে ব্যাপন প্রক্রিয়ায় রক্তনালীতে বের করে দিবে, এবং এই যে রক্তের ভিতরে থাকা অক্সিজেন সেটাকে ব্যাপন প্রক্রিয়ায় হচ্ছে গিয়ে কি গ্রহণ করবে। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডটা কোষের অভ্যন্তর থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে হচ্ছে গিয়ে রক্তনালীতে বের করে দেওয়া হলো এবং রক্তনালী থেকে অক্সিজেনটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোষের ভিতরে প্রবেশ করানো হলো, এটাই হচ্ছে গিয়ে কি ইন্টারনাল রেসপিরেশন। তাহলে এক্সটার্নাল রেসপিরেশন বলতে প্রধানত আমরা বুঝি প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম, আর ইন্টারনাল রেসপিরেশন বলতে আমরা বুঝি যে কোষের ভিতরে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডটাকে রক্তনালী রক্তের মধ্য দিয়ে হচ্ছে ফুসফুসে হচ্ছে পাঠিয়ে দেয় এবং ফুসফুস থেকে আগত যে অক্সিজেন যুক্ত রক্ত সেখান থেকে হচ্ছে গিয়ে অক্সিজেনটাকে ব্যাপন প্রক্রিয়ায় কোষের ভিতরে গ্রহণ করা। ওকে, তাহলে শ্বসনের জন্য আমাদের দেহে বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে কি অঙ্গের প্রয়োজন রয়েছে। এখন দেখো শ্বসনের জন্য অবশ্যই কি একটা শ্বসন তন্ত্র থাকবে, এবং শ্বসন তন্ত্র মানেই হচ্ছে গিয়ে কি রেসপিরেটরি
রেসপিরেটরি সিস্টেম। এখন এই যে রেসপিরেটরি সিস্টেম, এই রেসপিরেটরি সিস্টেমের মধ্যে অবশ্যই হচ্ছে গিয়ে কিছু অংশ থাকবে, সেই অংশগুলোকে আমরা বলি কি, আমরা সবাই জানি যারা আমার আগের ক্লাসের ভিডিওগুলো দেখেছো, যে অঙ্গ মানে কতগুলো অঙ্গ মিলে কিন্তু কি গঠিত হয়, একটা তন্ত্র গঠিত হয়, একটা রেসপিরেটরি সিস্টেম গঠিত হয়। যখন আমরা রক্ত সংবহন তন্ত্র পড়েছিলাম, সেখানে দেখেছিলাম যে রক্ত সংবহন তন্ত্রের মধ্যে মুখ্য ভূমিকা পালন করে কে, হৃৎপিণ্ড। এছাড়া হৃৎপিণ্ড ছাড়াও সেখানে কিন্তু কি ছিল বলতো, সেখানে ছিল বিভিন্ন ধরনের রক্ত নালী, তাই না? তাহলে ঠিক তেমনি এই যে শ্বসন তন্ত্র, শ্বসন তন্ত্রের ক্ষেত্রেও হচ্ছে গিয়ে কি কিছু শ্বসন অঙ্গ থাকবে, যারা হচ্ছে গিয়ে শ্বসনে ভূমিকা রাখবে। তাহলে এই ধরনের শ্বসন অঙ্গগুলো কারা? এই ধরনের শ্বসন অঙ্গের মধ্যে রয়েছে প্রথম এবং প্রধান যে অঙ্গটার কথা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে গিয়ে কি ফুসফুস, তাই না? প্রথমেই আমাদের মাথায় আসে যে প্রথম মানে প্রথমেই শ্বসন বললেই আমাদের মাথায় আসে কি যে প্রধান শ্বসন অঙ্গ হিসেবে কে কাজ করতে পারে, ফুসফুস। এখন আমরা যারা হচ্ছে গিয়ে কি ঘাসফড়িং পড়েছি, ঘাসফড়িং এর ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে ঘাসফড়িং এর ক্ষেত্রেও এরকম একটা শ্বসন তন্ত্র ছিল। দেখো ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রের মধ্যে কিন্তু আমরা বলেছি যে ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রের মধ্যে মুখ্য ভূমিকা পালন করে হচ্ছে কি ঘাসফড়িং এর কে ট্রাকিয়া, কারণ ওর ক্ষেত্রে কিন্তু কোনো ফুসফুস ছিল না। এখন ঘাসফড়িং ছিল একটা আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণী, আর আমরা এখন মানুষের শ্বসন তন্ত্র পড়বো। মানুষ হচ্ছে কি একটা কর্ডাটা পর্বভুক্ত প্রাণী, কর্ডাটা পর্বের প্রাণীর ক্ষেত্রে দেখা যায় যে শ্বসনে মুখ্য ভূমিকা পালন করে হচ্ছে ফুসফুস। যখন আমরা মাছ পড়েছিলাম, অর্থাৎ আমরা যখন রুই মাছ পড়েছি, সেখানে আমরা দেখেছি যে শ্বসনে প্রধান ভূমিকা পালন করে মানে করতো কি ফুলকা, তাই না? তাহলে এখন আমরা দেখবো যে শ্বসনের ক্ষেত্রে এই যে প্রধান ভূমিকা পালন করলো ফুসফুস, এছাড়া আরো কি কি শ্বসন অঙ্গ রয়েছে। তাহলে দেখো শ্বসন অঙ্গের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে শ্বসন অঙ্গকে আমরা হচ্ছে গিয়ে কতগুলো ভাগে ভাগ করতে পারি। প্রথমেই তুমি হচ্ছে শ্বসন বললে নর্মাল সেন্স আমরা চিন্তা করি কি যে আমাদের দেহের ভেতর থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দেওয়া এবং দেহ মানে দেহের বাইরে থেকে অক্সিজেনটাকে হচ্ছে গ্রহণ করা। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ এবং অক্সিজেনটাকে হচ্ছে গিয়ে কি ত্যাগ, তাই না? এটা আমরা কিভাবে গ্রহণ করি? আমরা কিন্তু বাইরে থেকে একদম হচ্ছে গিয়ে বলতে পারি না এই বাতাস তুই আমার নাক দিয়ে ঢুকবি না, আমি শুধুমাত্র অক্সিজেনটাকে গ্রহণ করবো, বা আমি কখনো এটা বলতে পারি না এই বাতাস তুই বের করবি না, আমি শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড কে বের করবো, এটা কিন্তু বলতে পারি না। সবসময় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এগুলো কিসের মাধ্যমে হচ্ছে গিয়ে গ্রহণ করি? বায়ুর মাধ্যমে হচ্ছে গিয়ে গ্রহণ করি, বায়ুর মাধ্যমে হচ্ছে গিয়ে কি ত্যাগ করে দেয়। তাহলে এই যে শ্বসন অঙ্গগুলো, হ্যাঁ, বা এই যে আমাদের হচ্ছে গিয়ে শ্বসন তন্ত্র, এটাকে কিন্তু আমরা হচ্ছে গিয়ে কি তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটা থাকবে সেটা হচ্ছে গিয়ে বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল। তাহলে এই অঞ্চলটা মেনলি কি করবে বলতো? এই যে আমরা মানে এই অঞ্চলটা মেনলি হচ্ছে গিয়ে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস কার্যক্রমটাকে হচ্ছে গিয়ে সচল রাখবে। এর মাধ্যমে আমরা হচ্ছে বায়ু গ্রহণ করব এবং বায়ু ত্যাগ করব। এখন আমাদের যদি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করি যে বায়ু গ্রহণটা আমরা কি দিয়ে করি, সবার প্রথমে আমরা হচ্ছে গিয়ে নাক দিয়ে বায়ুটা গ্রহণ করি এবং নাক দিয়ে কিন্তু আমরা নিঃশ্বাসটা ছেড়ে দিচ্ছি, তাই না? তাহলে প্রথমেই আসবে কি নাক। এখন তুমি তোমার নাকটার কথা চিন্তা করো, এই নাকের কথা চিন্তা করতে গেলে প্রথমেই তোমার কি আসে বলতো? প্রথমে আমরা হচ্ছে কি সম্মুখ নাসারন্ধ্র পাই, অর্থাৎ নাকের দুইটা ছিদ্র। এখন তাহলে প্রথমে এই যে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চল, তার মধ্যে প্রথমেই থাকবে কি সম্মুখ নাসারন্ধ্র, সম্মুখ নাসারন্ধ্র। তাহলে এই সম্মুখ নাসারন্ধ্র, এখন দেখো আমাদের নাকের মধ্যে যে দুইটা ছিদ্র আছে সেই ছিদ্রের মাঝখানে কিন্তু কি একটা পর্দার মতো অংশ থাকে, যেটা দুইটা ছিদ্রকে হচ্ছে পৃথক করে রেখেছে। তাহলে সম্মুখ নাসারন্ধ্রের মধ্যে আমরা কি পাবো? সম্মুখ নাসারন্ধ্রের মধ্যে আমরা দেখবো যে নাকের সামনে অবস্থিত, সম্মুখ নাসারন্ধ্র বলতে আমরা বুঝি নাকের সামনে অবস্থিত দুটি ছিদ্র। নাকের সামনে অবস্থিত কয়টি ছিদ্র? দুটি ছিদ্র। এবং এই দুটি ছিদ্র কি দিয়ে পৃথক করা হয়? এই দুটি ছিদ্র হচ্ছে পৃথক করা হয় একটা ন্যাজাল সেপ্টাম দিয়ে। ন্যাজাল সেপ্টাম বলতে আমরা বোঝাই যে এই যে দুইটা ছিদ্রের মাঝখানে একটা পাতলা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই পর্দার মতন অংশ, যেটা দিয়ে দুইটা অংশকে পৃথক করে রাখা হয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ন্যাজাল সেপ্টাম। এবং এটা কিন্তু একটা এমসিকিউ তে আসতে পারে, নাকের সামনে অবস্থিত দুটি ছিদ্র এবং এটা পৃথক থাকে কি দিয়ে? পৃথক থাকে হচ্ছে ন্যাজাল সেপ্টাম দিয়ে। তাহলে এমসিকিউ তে কিন্তু আসতেই পারে যে সম্মুখ নাসারন্ধ্রদ্বয় পৃথক থাকে কি দিয়ে, তাহলে সে তখন আমরা উত্তর দিব ন্যাজাল সেপ্টাম। এখন এই যে ন্যাজাল সেপ্টাম, এর কাজ কি শুধুই মাত্র বায়ু গ্রহণ এবং ত্যাগ করা? না,
এই যে তোমার নাসারন্ধ্রটা তুমি যদি দেখো, তবে তুমি সেখানে দেখতে পাবে যে বেশ কিছু হচ্ছে গিয়ে কি নাসারন্ধ্রের মধ্যে কিছু হচ্ছে গিয়ে লোম থাকে। তবে এই লোমাতুর যে অংশটা, মানে যেখানে হচ্ছে গিয়ে নাসারন্ধ্রের ভিতরে লোম থাকবে, এবং তারপরে আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে গিয়ে লোমের ভেতরে কখনো কখনো হচ্ছে গিয়ে কি হয়, আমরা যে বাইরে মানে বাতাসটা গ্রহণ করি, এখন আমাদের বাতাসগুলো মানে পরিবেশে হচ্ছে বায়ু খুবই দূষিত, তাই না? সেখানে হচ্ছে গিয়ে ধুলাবালি ময়লা ইত্যাদি হচ্ছে গিয়ে কি মিশ্রিত অবস্থায় থাকে। এখন তুমি যে বাতাসটা গ্রহণ করছো সেটা কিন্তু কি 100% হচ্ছে গিয়ে বিশুদ্ধ না, তাহলে ওই বাতাসের সাথে সাথে তুমি কিন্তু অটোমেটিক না চাইতেও হচ্ছে গিয়ে কিছু পরিমাণে ধুলাবালি রোগ জীবাণু গ্রহণ করে ফেলছো। তখন এই ধুলাবালি রোগ জীবাণুটাকে হচ্ছে গিয়ে কি করে, আমাদের নাকের মধ্যে যে লোমাতুর অংশটা রয়েছে যেখানে হচ্ছে লোমটা থাকবে, সেই লোমান্তর অংশটা হচ্ছে গিয়ে কি করবে, সেখানে হচ্ছে গিয়ে ধুলাবালি রোগ জীবাণু গুলো আটকে যাবে। এখন এই যে ধুলাবালি রোগ জীবাণুটা আটকে যায়, সেই অংশটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সম্মুখ নাসারন্ধ্রের পরের অংশ, এবং সেটা হচ্ছে গিয়ে কি নাসা গহ্বর। তবে এই নাসা গহ্বর এবং সম্মুখ নাসারন্ধ্র এই দুইজনের মাঝখানে আরো একটা জিনিস থাকে, সেটাকে আমরা কি বলবো, ভেস্টিবিউল। তাহলে প্রথমেই আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে সম্মুখ নাসারন্ধ্র, সম্মুখ নাসারন্ধ্রের পরেই আমরা পাবো ভেস্টিবিউল, এবং এই ভেস্টিবিউলেও হচ্ছে গিয়ে কি কিছু লোম থাকবে, এবং এই লোমগুলো হচ্ছে গিয়ে কি করবে, এই লোমগুলো হচ্ছে গিয়ে ছাঁকনির মতন কাজ করবে। ছাঁকনির মতন কাজ করে তারা কি করবে, আমরা এই যে বাতাসটা গ্রহণ করতেছি, এই বাতাসের সাথে আমরা অটোমেটিক অক্সিজেন গ্রহণ করছি, তাই না? অক্সিজেন বাতাসের সাথে যে আমরা অক্সিজেনটা গ্রহণ করছি, সেই বাতাসে থাকা যে ধুলাবালি এবং রোগ জীবাণু তারা হচ্ছে গিয়ে এই লোমের ভেতরে আটকে যাবে, কারণ এই লোমটা হচ্ছে গিয়ে কি ছাঁকনির মতন কাজ করবে, এবং ছাঁকনির মতন কাজ করে হচ্ছে গিয়ে কি করবে, বাতাসকে পরিষ্কার করবে, কাজ করে বাতাস পরিষ্কার করবে। এখন বাতাস তো হচ্ছে গিয়ে কি ও ভেস্টিবুল পরিষ্কার করে ফেললো, এরপরে হচ্ছে গিয়ে কি করবে, আমাদের এই বাতাসটা মানে অক্সিজেন যুক্ত বায়ুটা কোথায় চলে যাবে, পরবর্তীতে চলে যাবে হচ্ছে নাসা গহ্বরে, যেটাকে আমরা বলি ন্যাজাল ক্যাভিটি, ঠিক আছে? তাহলে পরবর্তী যে জিনিসটা আছে ভেস্টিবুলের পরে, সেটা হচ্ছে গিয়ে নাসা গহ্বর, ঠিক আছে? এখন ভেস্টিবিউলের পরের অংশটাই হচ্ছে নাসা গহ্বর, এবং এই নাসা গহ্বরের প্রাচীরে কিন্তু কিছু সিলিয়া এবং কিছু মিউকাস ক্ষরণকারী কোষ রয়েছে। এবং দেখো, নাক দিয়ে কিন্তু শুধুই আমরা যে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম চালাই তা কিন্তু নয়, নাক দিয়ে তুমি কোনো একটা বস্তুর ঘ্রাণ নিতে পারো। এখন তুমি কিভাবে সেই বস্তুটা হচ্ছে গিয়ে ঘ্রাণ নাক দিয়ে নিতে পারবে, কারণ তোমার এই নাকের সাথে হচ্ছে কি কিছু স্নায়ু যুক্ত থাকে। তোমরা যারা আমার আগের ক্লাস করেছো, সেখানে আমি ব্যারো রিসেপ্টর পড়ানোর সময় দুটা স্নায়ুর কথা বলেছিলাম, একটা হচ্ছে গিয়ে কি গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু, এবং আরেকটা হচ্ছে গিয়ে কি ভ্যাগাস স্নায়ু। এবং আমি তখন বলেছিলাম যে আমাদের কারোটিক স্নায়ু, 12 জোড়া কারোটিক স্নায়ু থাকে, অর্থাৎ আমাদের মস্তিষ্ক থেকে 12 জোড়া স্নায়ু নির্গত হয়, এবং এই 12 জোড়া স্নায়ুর মধ্যে গ্লসোফ্যারিঞ্জিয়াল এবং ভ্যাগাস হচ্ছে গিয়ে অন্যতম দুইটা স্নায়ু। এই 12 জোড়া স্নায়ুর মধ্যেই আরো একটা স্নায়ু রয়েছে, তার নাম হচ্ছে গিয়ে অলফ্যাক্টরি স্নায়ু বা অলফ্যাক্টরি নার্ভ, যার সংযোগ আমাদের মস্তিষ্কের সাথে আমাদের নাকের। এবং আমাদের নাক যখন কোনো একটা বস্তুর ঘ্রাণ নেয়, সেখান থেকে সেই উদ্দীপনাটা ডিরেক্ট অলফ্যাক্টরি স্নায়ু হয়ে আমাদের মস্তিষ্কে চলে যায়, তখন আমরা বুঝতে পারি যে এই বস্তুটা আসলে এই জিনিস বা এটা হচ্ছে গিয়ে এই ধরনের খাবার। এবং ঘ্রাণ দেখেই আমরা হচ্ছে গিয়ে কি ঘ্রাণ ঘ্রাণের মাধ্যমে আমরা কোনো একটা বস্তুর হচ্ছে উপস্থিতি বা কোন একটা বস্তু আসলে কি, কোন একটা খাবার কি খাবার, সেটা কিন্তু আমরা হচ্ছে কি কি তুমি চোখ বন্ধ করে অটোমেটিক শুধুমাত্র হচ্ছে তুমি ঘ্রাণের মাধ্যমে বুঝতে পারবে, কেননা তোমার এই নাসা গহ্বরের মধ্যে থাকে কিছু অলফ্যাক্টরি স্নায়ু যেটা ডিরেক্ট তোমার মস্তিষ্কের সাথে সংযুক্ত, এবং এর মাধ্যমেই হচ্ছে তুমি কোনো ঘ্রাণের উদ্দীপনা তুমি হচ্ছে গিয়ে নাক থেকে মস্তিষ্ক পর্যন্ত চলে যায়, এবং সেটা আমরা বুঝতে পারি যে এটা আসলে কোন বস্তু ছিল। তাহলে নাসা গহ্বরের ক্ষেত্রে আমরা কয়টা জিনিস পাবো, তিনটা জিনিস পাবো। এখানে হচ্ছে গিয়ে কি করবে, এটা হচ্ছে গিয়ে সিলিয়া ও মিউকাস ক্ষরণ করবে, সিলিয়া ও মিউকাস ক্ষরণ করবে, এবং এখানে হচ্ছে গিয়ে কিছু অলফ্যাক্টরি কোষ থাকবে। তাহলে দেখো, এটা একাধারে দুইটা কাজ করতেছে, অলফ্যাক্টরি কোষ দিয়ে এটা কি করবে, এটা হচ্ছে গিয়ে বিভিন্ন বস্তুর ঘ্রাণ নেবে, আর সিলিয়া আর মিউকাস ক্ষরণ করার ফলে কি হচ্ছে যে সিলিয়া আর মিউকাস গুলো হচ্ছে গিয়ে কি ওই ধুলা বালি রোগ জীবাণু ইত্যাদিকে হচ্ছে গিয়ে কি করে আটকে দেয়। এর ফলে বাতাসটা যতটা না ভেস্টিবিউল হচ্ছে গিয়ে, মনে করো ভেস্টিবিউলে তো শুধুমাত্র লোম থাকে, লোম হচ্ছে গিয়ে কি ছাঁকনির মতো কাজ করে, ঠিক আছে, কিন্তু এখানে বাতাসটা হচ্ছে গিয়ে কি অত বেশিটা মানে অত বেশি হচ্ছে গিয়ে কি পরিশুদ্ধ হতে পারবো না, তখন বাকি কাজটা করে দিলে কি নাসা গহ্বর, সে তার সিলিয়া আর মিউকাস ক্ষরণ করবে, এবং সেটা হচ্ছে গিয়ে কি করবে রোগ জীবাণু এবং হচ্ছে গিয়ে কি যে ধুলাবালি রয়েছে সেগুলোকে হচ্ছে গিয়ে কি আটকে দেবে, এবং
পরবর্তীতে বিশুদ্ধ বাতাসটা হচ্ছে গিয়ে কি আমাদের ফুসফুসে যাবে, অক্সিজেন সমৃদ্ধ বাতাসটা আমাদের ফুসফুসে যাচ্ছে। তাহলে সিলিয়া এবং মিউকাস করণ এটা হচ্ছে গিয়ে কি করবে, এটাও রোগ জীবাণু ও ধুলাবালিকে আটকে দেয়। এখন আমরা তো পেলাম নাসা গহ্বর, আমরা কিন্তু এখনো কি বলতেছি বায়ু মানে গ্রহণ এবং ত্যাগ অঞ্চল। তাহলে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের মধ্যে আমরা তিনটা অংশ পেলাম। প্রথমে পেলাম হচ্ছে গিয়ে কি প্রথমে পেলাম সম্মুখ নাসার অঞ্চল, যেটা আমরা দেখতে পাই। তারপরে আমরা পেলাম হচ্ছে গিয়ে কি আমাদের নাক মানে নাকের যে দুইটা ছিদ্র আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা পেলাম কি ভেস্টিবিউল, এরপরে পরবর্তীতে হচ্ছে গিয়ে থাকবে নাসা গহ্বর, তারপরে যে অংশটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি পশ্চাৎ নাসার অঞ্চল। এরাও কিন্তু কি বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলেরই অংশ। তাহলে আমরা এরপরে যে অংশটা পাবো সেটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। পশ্চাৎ নাসারন্ধ্রের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে এই পশ্চাৎ নাসারন্ধ্রের আরেকটা নাম রয়েছে এবং তোমাদের প্রায়ই এমসিকিউ তে এসে থাকে যে মানে পশ্চাৎ নাসারন্ধ্র বা হচ্ছে গিয়ে কি এর আরেকটা যে নাম সেটা হচ্ছে কোয়ানা। কোয়ানা হচ্ছে গিয়ে কি কোন মানে শ্বসনতন্ত্রের হচ্ছে গিয়ে কি নিচের, বা এরকম একটা প্রশ্ন আসতে পারে যে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের অংশ কোনটি। তখন সেখানে অপশনে হয়তো বা ধরো বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের একটাই হচ্ছে গিয়ে থাকলো কোয়ানা, বাদ বাকি অংশগুলো তুমি দেখে বুঝতে পারলে যে এগুলো হচ্ছে গিয়ে বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলের অংশ নয়। কিন্তু স্টুডেন্ট কি করে ওরা পশ্চাৎ নাসারন্ধ্র করে কিন্তু কোয়ানা শব্দটা মনে রাখে না, তারপরে অপশনে যখন কোয়ানা দিয়ে দেয় তখন হচ্ছে গিয়ে কি কনফিউজ হয়ে যায়। তাহলে পশ্চাৎ নাসারন্ধ্র আরেকটা নাম হচ্ছে গিয়ে কি কোয়ানা। এবং এই কোয়ানাটা কি করবে, এই যে আমাদের নাসা গহ্বরটা ছিল এই নাসা গহ্বর পরবর্তীতে একটা ছিদ্রের মাধ্যমে হচ্ছে গিয়ে কি করে হচ্ছে গিয়ে পরবর্তীতে থাকে নাসা গলবিল, এই নাসা গলবিলের সাথে উন্মুক্ত হয়। তাহলে এটা কি আমরা বলি কি কোয়ানা। তাহলে কোয়ানার মেইন কাজ কি, এটা একটা ছিদ্র যার মাধ্যমে হচ্ছে গিয়ে কি সে দুইটা জিনিসকে জয়েন করবে, কাকে নাসা গহ্বরকে কার সাথে জয়েন করবে বলতো, নাসা গলবিলের সাথে। এখন নাসা গলবিল কে, তুমি হয়তো বলবে যে আপু গলবিল তো আমি পড়ছি হচ্ছে গিয়ে পরিপাকে, যখন আমরা হচ্ছে গিয়ে খাবার পরিপাক এর কথা বলতাম, কিন্তু এখন আবার কোয়ানা আবার হচ্ছে গিয়ে নাসা গলবিল আসলো কোথেকে, নাকের মধ্যে আবার গলবিল আসবে কিভাবে। আমরা একটু পরে একটা চিত্র দেখবো, সেই চিত্রটা দেখলে তোমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে একটা গলবিলের সাথে হচ্ছে গিয়ে কি নাক এবং আমাদের খাদ্য মানে আমাদের মুখ এবং নাক কিভাবে একই সাথে হচ্ছে গিয়ে কি জয়েন করে থাকে। ঠিক আছে, তাহলে কোয়ানার কাজটা কি, কোয়ানার কাজ হচ্ছে গিয়ে এই নাসা গহ্বর এবং নাসা গলবিলের মধ্যে সংযোগ স্থাপন করা। ঠিক আছে, তারপরে এরপরে আমরা যেটা দেখবো এরপরে থাকবে কি, এরপরে তাহলে অবভিয়াসলি নাসা গলবিল থাকবে, কারণ পশ্চাৎ নাসারন্ধ্র হচ্ছে গিয়ে কি নাসা গহ্বর এবং নাসা গলবিলের মধ্যে সংযোগ রক্ষা করবে। তাহলে পরবর্তী অংশটা হচ্ছে নাসা গলবিল। নাসা গলবিলের ক্ষেত্রে আলাদা করে তেমন কিছু মনে রাখার প্রয়োজন নেই, আমরা এটা মনে রাখতে পারি যে পশ্চাৎ নাসারন্ধ্র দিয়ে হচ্ছে গিয়ে নাসা গলবিলের সাথে সংযোগ স্থাপন করে এবং নাসা গলবিল পরবর্তীতে হচ্ছে গিয়ে মিলিত হয় স্বরযন্ত্রের সাথে। তাহলে নাসা গলবিল কার সাথে মিলিত হবে, স্বরযন্ত্রের সাথে। এখন এই স্বরযন্ত্র মানে কিন্তু তোমার বিরুদ্ধে কেউ হচ্ছে গিয়ে কি কোনো কনস্পিরেসি করবে ওই স্বরযন্ত্র না, এই স্বরযন্ত্র হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রেরই একটা অংশ এবং এটা হচ্ছে গিয়ে কি বায়ু গ্রহণ এবং ত্যাগ অঞ্চলেরই একটা অংশ। ঠিক আছে, তাহলে এই যে স্বরযন্ত্র, এই স্বরযন্ত্রকে আমরা বলি থাকি হচ্ছে গিয়ে কি ল্যারিংস। ঠিক আছে, স্বরযন্ত্রের আরেকটা নাম হচ্ছে ল্যারিংস, এবং এই স্বরযন্ত্র নিয়ে আমরা বেশ মানে পড়াশোনা একটু করবো।